ভিডিওতে বলছিলাম যে ডিম পাড়ার লাস্ট লক্ষণ তো আর দেখা যায় যে 3 ঘন্টা পরেই একটা ডিম দিয়ে দেয়। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে পাখি শহর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ফাইনালি ভিউয়ার্স আমার এই প্যাটটা আপনার ডিম দিয়ে দিল। আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলছিলাম যে ডিম পাড়ার লাস্ট লক্ষণ তো আর দেখা যায় যে 3 ঘন্টা পরেই প্যাটটা ডিম দিয়ে দেয়। তো আমি আপনাদেরকে একটু দেখাই, দুইটা ডিমই দেওয়ার কথা আজকে, আরেকটা পাড়ার কথা তো দেখি পারছে কি না, আরেকটা ওই দিনই পারছে। সেখানে আপনার মোট একটাই আছে, আর একটা আপনার হয়তো বা 2 থেকে 3 ঘন্টার ভিতরে আবারও পেরে দিবে। সো আমার নটটা কিন্তু খুব ফেভারিট জায়গায় দেখছেন, এই নটটার গা আপনার ফুল ভাইব্রেশন অ্যান্ড এই হচ্ছে মাদি। আমার কিন্তু কবুতর প্যাটটা খুব পছন্দ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো তারা ডিম দিয়ে দিল, আর এখন খুব সকাল আপনার 6:24 বাজে আর কি, সকাল 6:24 এই দেখেন, এখনও কিন্তু আপনার ভোর। তো এই যে দেখতে পাচ্ছেন, তো সকালে ওদের জন্য দোয়া করবেন, আর যারা চ্যানেলটিতে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। আর যদি কারো কোনো ওরকমভাবে সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা যদি থাকে, পার্সোনালি কোনো জিজ্ঞাসা, তাহলে আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ 100% রিপ্লাই দিব। তো এই যে দেখেন, ওর সেকেন্ড ডিম পাড়ারও প্রায় সময় হয়েছে, এই যে দেখেন ওর দম কিন্তু ভেঙে গেছে। তো আশা করি বিষয় আপনারা বুঝতে পেরেছেন, এইসব লক্ষণ দেখেই কিন্তু কবুতর ডিম পাড়া বুঝতে হয় আর কি। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে ডিম পাড়ার লাস্ট লক্ষণ। আবার আমি একটু আপনাদেরকে নটটা একটু দেখাই, এই যে দেখেন ভিউয়ার্স আমার সবচেয়ে ফেভারিট একটা নট, ফুল ভাইব্রেশন। তো যাই হোক, ওদেরকে আমি আর ডিস্টার্ব করতে চাচ্ছি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।